ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আমাদের ভাই প্রশ্ন করেছেন, মানুষের নেক আমলের ক্ষেত্রে বলা হয় যে শেষ ভালো যার সব ভালো তার, এটি কি হাদিস দ্বারা প্রমাণিত? সহি হলে সকল ফাঁসির আসামি কি জান্নাতবাসী হবে আশা করি। সম্মানিত প্রিয় ভাই, এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত যে শেষ ভালো যার সব ভালো তার, তবে হাদিসে অন্যভাবে আছে যে একটা হাদিস ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে মানুষের আমল নির্ভর করে তার শেষ আমলের উপরে। আবার আপনার ইমাম নববীর হাদিস 40-এর মধ্যে একটি হাদিস আসছে যে একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য একেবারে সকল কাজ করে ফেলে, সে জান্নাতে যাবে, জান্নাত এবং তার মাঝখানে এক বিগত সময় মানে দূরত্ব, এমন সময় সে এরকম একটা কাজ করে যে যেই কাজটা তাকে জাহান্নামে নিয়ে যায়। বিপরীতে একটা মানুষ জাহান্নামে যে যাবে 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 তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র অল্প এক বিগত সময় বাকি আছে, এমন একটা কাজ সে করে যে কাজ তাকে জান্নাতে নিয়ে যায়। তো এটা এই কথাটাকে সাপোর্ট করে, কিন্তু এইভাবে না, শেষ ভালো যার সব ভালো তাতে আমরা বলি আর কি। তো এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে সকল ফাঁসাই আসামি জান্নাতে যাবে? সম্মানিত প্রিয় ভাই, প্রত্যেকে তওবা করে, ঠিক আছে, ফাঁসিরা পূর্বে, হ্যাঁ, এখন কার তওবাটা আল্লাহ কবুল করছে সেটা আল্লাহ ভালো জানেন। যদি কার তওবা আল্লাহ কবুল করে থাকেন তাহলে সে জান্নাতে যেতেও পারে, কার তওবা কবুল না হলে সে জাহান্নামে যেতে পারে যদি সে পাপী হয় আর প্রকৃতপক্ষে ফাঁসির আসামি হয়। বর্তমান সময়ে তো অনেক ফাঁসির আসামি আসল ফাঁসির আসামি নয়। তে হলো আসল কথা। আল্লাহু আলম বিহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।